হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তবে আমি কতটা ভালো আছি সেটা পরে বলছি। তো চলো, এখন না আমি একটু রেডি হয়ে নিয়েছি, এখন ট্রেনে উঠে পড়ছি। কোথায় যাচ্ছি একটু পরেই জানতে পারবে। এই যে দুষ্টুবাবনও চেপে আছে, আজ যাচ্ছি আমি, দুষ্টুবাবন আর মা বাবা। তো চলো যাই, ট্রেনে চেপে পড়েছি, ট্রেনের সিটও পেয়ে গেছি, জানলা ধারে পাইনি, তাই দুষ্টুবাবনের একটু অসুবিধা, ও জানলায় দেখতে দেখতে যেত, বাট কিছু করার নেই। তো না, সকালবেলা যেটুকু খেয়েছিলো বমি করে ফেলেছিল, সেই জন্য ওকে একটু চিড়ে ভাজা কিনে দিয়েছি, ও তো বেশি কিছু খায় না। আর নেমেও পড়েছি, নেমেছি হচ্ছে কামারকুণ্ড স্টেশনে, এখানে নেমে দুষ্টুবাবনকে একটা সন্দেশ খাইয়ে দিলাম, কারণ ও পেটটা খালি ছিল বলে ওর আরও কষ্ট হচ্ছিলো, কারণ সকালবেলা যা খেয়েছিলো ও বমি করে দিয়েছিলো। আর ও তো ঝাল ঝাল কিছু কিছু খায় না, তাই এসে একটু মিষ্টি মুড়ি খাইয়ে দিয়েছিলাম। আর আমরা এখন খেতে বসে গেছি আলুর দম মুড়ি, এসছি একটা শ্রাদ্ধ বাড়িতে, সেটা হচ্ছে আমার মেশোর শ্রাদ্ধ বাড়িতে। এর আগে আমি এসছিলাম, তখন আর ব্লগ করিনি, তখন সেই পরিস্থিতি ছিল না, আজকে করছি। কিন্তু আমি মেশোমশাইকে তোমাদের দেখাতে পারবো না ছবিতে, কারণ হচ্ছে দিদিভাইরা চায় না, তাদের কষ্ট হবে হয়তো সেই কারণে, সেই জন্য আমি আর সেই ছবিটা দেখাইনি, তোমরা প্লিজ ক্ষমা করে দিও। আমি এখন চন্দন বাটতে বসে গেছি, তার আগে দেখলে দুষ্টুবাবনকে একটা মিষ্টি খাওয়াচ্ছিলাম, এখানে আমি এখন চন্দন বাটবো, ছাদে চলে এসেছি। এই যো বাবাকে ধরতে দিলাম, চন্দনটা বাটি, আর বাবা প্রথম ক্যামেরা ধরছে। বাবা না কোনো দিন কোনো ক্যামেরা ধরেনি, বলছে আমি পারবো না পারবো না। আমি শুধু আমাকে দেখা গেলেই হবে, এটা ভিডিও, নড়লে চললে কোনো অসুবিধা নাই, তুমি শুধু দেখো আমাকে দেখা যাচ্ছে কি না, সেই হিসাবে ধরতে দিয়েছি। আর এই দেখো আমি এখন চন্দনবাটটা বসে গেছি, আর এই দেখো এই কুর্তিটা বাবার মা আমাকে দিয়েছিল পয়লা বৈশাখে, সেটাই পরে নিয়েছি। আসলে শাড়ি পরে আমি ঠিক কমফর্টেবল হয় না, তারপর দেখি সবাই শাড়ি পরছে, খুব ইচ্ছা যাচ্ছিলো বাট আমি শাড়ি আনিনি। যাই হোক, দিদিরা বলেছিলো তাদের শাড়ি পরতে, বাট আমি বললাম থাক গরমে আর পরবো না, এইটাই পরে থেকে যায়, তো সেই জন্য আর পরিনি। আর এই দেখো চন্দন আমি বাটছি, আর ওইদিকে দুষ্টুবাবন একবারে আমার সাথে চিটে ঘুরে এর মতন নেটে আছে, কিছুতেই এখান থেকে সরে না, বলছি যত খেলকা খেলকা কিছুতেই খেলবে না। আমার চন্দনবাটা প্রায় হয়ে গেছে, ঠাকুরমাশাই বললেন আর দরকার নেই, যা হয়েছে এতেই হয়ে যাবে। আমি চন্দন বাটা হয়ে যাওয়ার পর আবার দুপুরে লাঞ্চ চলে এসেছি, আজ তো শ্রাদ্ধ, তাই আজকে লুচি, হ্যাঁ এখানে কচুরি মানে ডালপুরি আর কি, আর আলুর দম কষা কষা, দুপুরে কিন্তু ঝোলঝোল ছিল, মানে জলখাবারে ঝোলঝোল পাড়া ছিল, আর এখন হচ্ছে কষা কষা আলুর দম, আরও অনেক কিছু ছিল, পনির আইটেম আরও অনেক কিছু ছিল, পুরোটা দেখায়নি, তাহলে ফুড ব্লগ হয়ে যেত। যাই হোক, এটা হচ্ছে কিন্তু পরের দিনের সকালে, ঠিক আছে ওইটা দেখো, আমি তোমাদের একটা গাছ দেখাচ্ছি, তোমরা দেখো কে কে চিনতে পারো বা জানো এটা কী গাছ, তোমরা কি জানো কেউ? আমি যাকে জিজ্ঞেস করেছি সেই বলে জানে না, এটা হচ্ছে ফলসা গাছ, আমি তো ছোটোবেলা থেকে অনেক খেয়েছি, এটা কাঁচাতে সবুজ আর খেতেও টক, কিন্তু পাকলে কালো কালো হয় আর খেতে খুব মিষ্টি হয়। এখন আমি পাকাটা পাচ্ছি না, বাট আগের দিন পেয়েছিলাম, সেটার ক্লিপ আমি তোমাদের না হয় দেখিয়ে দিচ্ছি একটুখানি, মানে ছবি বা কিছু দেখিয়ে দিচ্ছি, কিন্তু এটা আগে দেখো তোমরা কতজন চেনো, ফলসা ফল খেতে খুব ভালো লাগে। আর এই পুকুরটা আগে কত জল ছিল, এখন কি অবস্থা, সত্যি সময়ের সাথে সাথে কত কি বদলে যায়, এই জায়গাগুলো নিয়ে আমার কত স্মৃতি রয়েছে। তো যাই হোক, মন খারাপ সব ফেলে দিয়ে এখন তোমাদের দেখায়, এই দেখো ওই ফলটার ভিতরে এরকম ছোটো ছোটো বীজ থাকে, তোমাদের এরকম দেখাতাম না, মানে তোমরা যদি জানো তাহলে বলো, হ্যাঁ জাস্ট দেখালাম, এরকম ছোটো ছোটো বীজ থাকে। এটা হচ্ছে জামরুল গাছ, জামরুল গাছ, কিন্তু জামরুলগুলো একটু বড় হয়নি, তার মধ্যে যেটুকু পেয়েছি আমি কটা নিয়ে নিয়েছি খাবো বলে। তো আমার জামরুল পাড়া হয়ে গেছে, এবার চলো বাড়ি যাই, অনেক দেরি হয়ে গেছে, এগুলো যদিও কষা কষা হবে তবু এর থেকে আর বড় পেলাম না, আর খেতে খুব ইচ্ছা করছিল, আর থাকবো তো না, তার জন্য আর পাবো না, সেই জন্য আমি এখনই পেরে নিলাম জাপাড়ার। আর দুষ্টুবাবন কিছুতেই বাগানে থাকতে চাইছে না, ওই জন্যই আরও যেতে হচ্ছে এখনই বাড়ি, মানে ঘরের ভেতর আর কি। তো চলো যাই ঘরের ভেতর দেখি কী হচ্ছে। এবার দেখো এটা হচ্ছে দুপুরবেলার ইয়ে, তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, দুপুরের দিকে নিয়েছি,
তার কারণ হচ্ছে একটু দুষ্টুমি করছিল দুষ্টু বাবান, খুবই দুষ্টুমি করছিল, একটু না অনেকটাই দুষ্টুমি করছিল সেই কারণে। আর আমরা আজকে চলে যাব, সেই জন্য আর কি তাড়াতাড়ি খেতেও বসে গেছি। আর চলো খেয়ে নিই, কী খাচ্ছি দেখা যাক। এখন তো খাচ্ছি তোমার জল খাবার, মানে ঘুগনি মুড়ি খাবো। এই যে ঘুগনি মুড়ি, ঘুগনিটা অসাধারণ টেস্ট করেছিল। আর এই প্যান্ডেলে বসে মুড়ি টুড়ি খেতে ভালোই লাগে। আর তারপর দুষ্টুবাবনের বাবাও চলে এসছে, আর জামাইবাবু দাঁড়িয়ে আছে, আর দুষ্টুবাবন আমি সবাই দই লস্যি খেয়েছি চার গ্লাস, আর এত পেট ভরে গেছিলো। তো তারপরে দেখো খেতে বসে গেছি দুপুরের লাঞ্চ। প্রচণ্ড গরমে দুষ্টুবাবনের কতবার যে ড্রেস চেঞ্জ হলো তার বলা নেই। আমার মুখ চোখের অবস্থা দেখো, গরমে ঘেমে মেকআপ টেকআপ সব ধুয়ে পালিয়েছে। মানে মেকআপ মানে ওই আর কি, একটু সাজুগুজু সামান্য করেছিলাম, কিছুই মাখিনি, জাস্ট একটু আইলাইনার টাইলাইনার দিয়েছিলাম, তাতেই একবারে ভেসে চলে গেছে। আর দিয়েছে ভাত আর শাক ভাজা, তার সাথে বেগুনি, আরও অনেক কিছু ছিল, পাবদা মাছ, বড় মাছ, পায়েসটা অসাধারণ ছিল, আরও অনেক কিছুই ছিল। এরপর আমরা ট্রেনে চেপে পড়েছি, এটা আড়াইটে দুটো কত যেন ট্রেনটা চেপে পড়েছি। আমার মুখ চোখ তো বলার অবস্থা রাখে না, আর এত ক্লান্ত লাগছে, এত ঘুম পাচ্ছে। তো বাড়ি চলে এসেছি, এগুলো কি দেখছো বলো তো? আমি না যাওয়ার আগে বেলফুলের পাপড়িগুলো দিয়ে বরফ জমতে দিয়ে গেছিলাম, তো আগের দিন লাগিয়েছিলাম মানে যাওয়ার আগে, আর এসেও মুখটা না এত মানে গরমে ঝলসে গেছিলো, কি বলবো, মানে দেখতেই তো পেয়েছিলে কীরকম লাগছিলো। আর এইটা দিয়ে না আমি মুখটা একটু খুব ফ্রেশ লাগছে, মানে মুখটা একটু এসে ওয়াশ করে তারপরে এটা দিয়েছি, মুখটা কী যে ফ্রেশ লাগছে তোমাদের কী বলবো। তা যাই হোক, আর বাড়ি চলে এসেছি। আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আমি কিছুতেই তোমাদের ফটোটা শেয়ার করতে পারলাম না, তার কারণ দিদিভাইটা চায় না, সেই কারণে দিইনি। যাই হোক, হয়তো তাদের মনটা খারাপ লাগবে বেশি, তার জন্যই বলেনি বলেছে আর কি। যাই হোক, এসে না দেখছি ওখানে তো কালকে ঝড় বৃষ্টি হয়েছিল, সেই ভিডিও তোমাদের দেখানো হয়নি, কারণ সেই অবস্থাটা ছিল না, সেই সময় পরিস্থিতিটাও এমনই ছিল। আর আজকে এসে দেখছি ভীষণ ঝড় দিচ্ছে, আজকেও যদি বৃষ্টি টিষ্টি হয় বেশ ঠান্ডা ওয়েদারটা হয়ে যাবে, খুব ভালো লাগছে। আর ট্রেনে আস্তে আস্তেও বেশ মজা লাগছিলো, কারণ হচ্ছে মেঘ করেছে, চারদিকে দেখতে পাচ্ছিলাম, হাওয়াটা দিচ্ছিল, গরমটা তখন কমটা ছিল, বাট গরম ছিল, কিন্তু অনেক ভ্যাপসানি গরম ছিল। মানে হাওয়াটা যখন দিচ্ছে তখন ঠিক আছে, কিন্তু ট্রেনের মধ্যে গরম তো লাগবেই, তাই না? কিন্তু যাই হোক, আমি এসে জলটল ভরলাম একটু ওই পাম্পে, জলটা ভরে ঠান্ডা জলটা খেয়ে যে কী শান্তি হচ্ছে, কী বলবো তোমাদের। এই শাড়িটা দিদিভাইরা আমাকে দিল, ওদের কাজে অনেক শাড়ি পরেছে আর অনেক ভালো ভালো শাড়ি পরেছে, তো আমাকে এই শাড়িটা দিল। আমি বলেছিলাম কী দরকার তোমাদের দিয়েছে, আমার দরকার নেই, তো বললো না তুই নে আমাদের ভালো লাগবে, তো সেই হিসেবে দিল। আমার ভীষণ পছন্দের হয়েছে শাড়িটা, ওরা বলেছে ছবি তুল, যখন পরবি ছবি দিবি। আমি হ্যাঁ অবশ্যই দেবো। চলো ব্লগটা এখানে স্টপ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর পাশে রাখা বেল বাটনটি টিপে দেবে। আর হ্যাঁ, ওটা কী ফল অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, কী ফল তো আমি তো নাম বলেছি, বাট তোমরা দেখেছো কি না আর দাও, বা অন্য কেউ অন্য কিছু নামে ডাকো কি না, অনেককেই জিজ্ঞেস করেছি তারা বলতে পারে না, তোমাদের সাথে শেয়ার করলাম, বলো। ঠিক আছে, চলো বাই।